আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো সাইলেন্সি বোরিংয়ে বাংলা মিল্টন পাম্পের সেই মেশিনে লাগানো থাকে সেই তিন ইঞ্চি পাম্পে আমরা ডেড় হর্সের মোটর লাগিয়ে পানি উঠাইয়ে দেখাবো কিভাবে সেটিং করতে হয়, কানেকশন করতে হয়, চেসিস বানাতে হয়, পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো। আর আমার একটা ভাই কমেন্ট করেছেন যে বোরিং লাইসেন্স কিভাবে করতে হয়, কি কি কাগজপাতি লাগে, তো এ টু জেড ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিওতে বলে দেবো কিভাবে বোরিং লাইসেন্সের আবেদন করতে হয়, কিভাবে আপনি বোরিং লাইসেন্স পাবেন, এ টু জেড ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন বিজয় টেক 360। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। তো ফটাফট আমরা ভিডিওটি শুরু করি। দেখুন, এটা হচ্ছে বাংলা পাম্প, সেলোর সাথে লাগানো থাকে। সেই পাম্পে আমরা ডেড় হর্সের মোটর চালিয়ে আজকে দেখবো যে পানি কিভাবে ওঠে কি ওঠে না। তো এর জন্য আমাদেরকে চ্যাসিসের সাথে লাগানোর জন্য আমরা চারটা টুকরা কাঠ কেটে নিচ্ছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি বলেছিলাম যে একটি তথ্য জানতে চেয়েছে কমেন্টে বারবার করে, আপনার বরিশালে বোরিংয়ে কতটুকু পাইপ লাগবে এটা আপনার আশেপাশে যারা মিস্ত্রি বোরিং করতে তাদের থেকে এটা জেনে নেবেন, তাহলে ভালো হবে। আর বোরিং লাইসেন্স পেতে প্রথমে 4 ইঞ্চি বোরিং করা লাগবে, জমি দলিলের ফটোকপি লাগবে, 2 কপি ছবি, আইডি কার্ডের ফটোকপি, আর এর সাথে লাগবে ভূমি মৌজা ম্যাপ। যারা জমি মাপে তাদের থেকে এই কাগজটি সংগ্রহ করে এই বিডিসি অফিসে কাগজগুলি জমা দিতে হবে, তাহলে তারা ফিল্ডে এসে দেখে আপনার প্রক্রিয়া করে দিবে বোরিং লাইসেন্সের জন্য। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন কমেন্ট করার জন্য। তো বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাচ্ছি। দেখুন, চ্যাসিসের সাথে কাঠ আমাদের 4টা কাটা হয়ে গেছে, তো মাপ করে নিয়ে এবার ডিল করে নিচ্ছি। তো আপনারা এইভাবে ডিল করে নেবেন। তো ফটাফট ডিল করে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের ডিল করা হয়ে গেল। এবার তারগুলো জোড়া দিয়ে নিচ্ছি, পুরাতন তার। সেই আমার ভাইয়ের বাড়িতে আমরা কাজ করছি, দেখুন তিনি তার গুছায় রেখেছিল, সেই তারগুলো আমরা জোড়া দিয়ে সুন্দর করে বড় করে নিচ্ছি। তো আপনারা এভাবে জোড়া দিয়ে নেবেন। তো বন্ধুরা, আমাদের তার জোড়ার পর্ব শেষ। এবার দেখুন, মোটরটি আমরা ভিড়াচ্ছি, মোটরটি সুন্দর করে কাঠের সাথে আটকাই দেবো এবার। তো আপনাদের বাড়িতে যে স্যালো থাকে সেই স্যালোর পাম্প খুলে এইভাবে আপনি সেট করবেন।
দেখুন আমরা যেভাবে সেট করতেছি, তো দুইটা কার্ড দিয়ে নিচ্ছি, ডান পাশেও দুইটা কার্ড দেব। এরপরে মোটরটি এখানে লাগাই দিতে হবে, এই তো দেখতে পাচ্ছেন এই সাইডে আমরা দুটা দেব। এভাবে করে মোটরটি চাষিদের সাথে টাইট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কীভাবে কাজগুলো করছি, তো ফটাফট নাট বোল্ট আসার দিয়ে টাইট করে নেওয়া যাক। চাচা দেখুন সুন্দরভাবে কাজ করে দিচ্ছে, পাম্প ও মোটর দুটাই টাইট দিয়ে দিল। এই কাজটি করতে চাচা খুব ভালো পারে, তো চাচা সুন্দরভাবে কাজ করে নিছে। তো আমাদের পাম্প মো মোটরে টাইট দেওয়া হয়ে গেল। দেখুন এবার বেল্ট লাগাবো, পুলিশ সাথে পাম্পের সংযোগ দিয়ে দিচ্ছি মোটরের সাথে। তো ফটাফট টাইটগুলো দেওয়া যাক। তো আপনারা এভাবে নাট বোল্ট দিয়ে পাম্পের সাথে পুলিশ সংযোগটি করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের বেল্টটা লাগাইনি হয়ে গেল। এবার আমরা তারগুলো শর্ট করে নিচ্ছি, দেখুন। তো তারগুলো শর্ট করার জন্য রাজু হেল্প করছে, এটা বোরিং গেজ আছে দেখুন, একটু দূরেই সেটিং হচ্ছে মোটরটি, আমরা 20 তার ব্যবহার করছি। আস্তে তো তার ছাড়া হয়ে গেল, দেখুন কত দূর গেছে। তো এই তারটি আমি হেঁটে বোরিং পর্যন্ত গিয়ে দেখাচ্ছি, এটা বাসের সাথে বেঁধে দিতে হবে। ভিডিও বড় হয়ে যাচ্ছে এর জন্য আমি একটু টেনে টেনে দিচ্ছি। তো আপনারা এইভাবে তারটি শর্ট করে দিবেন, আর এইখানে এই বোরিংয়ে সেট হবে। এবার আমরা মাঝখানে দুইটা খুঁটি পুঁতে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে খুঁটি দুইটা চাচা খুঁড়ে এনে বাঁশ পুঁতে দিবে। তো আপনারা এভাবে তারটি উঁচা করে দিবেন যেন ছোট বাচ্চারা এটা হাত না পায়। তো খুঁটি দুইটা পুঁতে ফেলি।
তো বন্ধুরা আমাদের কিছু তার শর্ট পড়েছিল, তো দেখুন রাজু নিয়ে যাচ্ছে তারগুলা এর মাথায় জোর দেওয়ার জন্য। তো এই তারটি শর্ট করে জোড়া দিয়ে আমরা লাইনটি পৌঁছে যাবে। তো এবার দেখুন বাঁশের সাথে তারগুলো বেঁধে দিচ্ছি, আপনারা এভাবে উঁচা করে বেঁধে দিবেন সুন্দর করে। লুজ থাক লুজ থাক। কালাই কত কিরি কে সজীব ঠিক আছে না? এইটানি হবে আর। তো আমাদের বাধার কাজ হয়ে গেল, এবার মোটরে গ্রাউন্ডিং এর জন্য আর্থিং রড পুঁতে নিচ্ছি। এটা সেফটির জন্য ভালো, একটি আর্থিং রড পুঁতে দিবেন, ইয়া বড় রড। তো এটা ফটাফট পুঁতে দেওয়া যাক। আস্তে আস্তে মারো, তাহলে ওর ভারিতে নাইন পড়বে। ও বাবা, কবি তো পুঁতে ধরে। আমাদের গ্রাউন্ডিং পোতা হয়ে গেছে, এবার দেখুন মোটরটি সেটিং করে আমরা বোরিং এর কাছে সাইকেলে করে নিয়ে যাচ্ছি। এই সুদা করে ধরো, পড়বে না দাম, পড়বে না ইয়ে কইলি যাচ্ছে বলে পড়বে না। দেখুন বন্ধুরা মোটরটি আমরা বোরিং এর সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো এবার আমরা সুইচটি লাগাবো, তো আপনারা এইভাবে করে সেটিং করে নেবেন। তো সুইচটি লাগানো যাক তারের সাথে। আপাতত সাথে দিলেই হবে, আর এদিকে পানি না পড়ার জন্য পলিথিন ও পাইপটা কিনলে হবে। আমাদের রাজু ভাই কানেকশন দিয়েছেন দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমাদের দেখুন সুইচ লাগানো হয়ে গেছে, এবার আমরা কানেকশন দিচ্ছি। এটা U1 U2 এই দুই প্রান্তে কানেকশন দিলে হয়ে যাবে। এটা একেবারেই সিম্পল, কোনো সমস্যা নাই, আপনারা যে কেউ কানেকশন দিতে পারবেন। দেখুন বেজের যে মোটা দুইটা নাট, সেই দুইটা নাটের সাথে সংযোগ দিলেই হয়ে যাবে।
দেখুন আমাদের কানেকশনটি হয়ে গেছে, এবার আমরা মেন সুইচের সাথে লাগাই দেব তার ফেজদারটি। দেখুন আমরা কানেকশন দিয়ে দিচ্ছি। এবার আমরা এই পাম্পটি দেখুন কিভাবে আমরা সেট করতে হয় পাইপের সাথে বোরিংয়ের সাথে। এভাবে করে একটা তেনা রাজু ভাইন করে জড়াই দিছে, এরপরে বেল্ট লাগিয়ে বেল্ট বলছি সরি রবার দিয়ে টাইট করে দিবে। এটা প্রতিদিনই খুলে আনা ও লাগানোর কাজে ব্যবহার করা হয়, সহজে চাচা দক্ষতার সাথে এটা লাগিয়ে দিচ্ছে। তো আপনারাও এভাবে করে শিখতে পারেন সহজ পদ্ধতি। বন্ধ হয়ে গেল।
Jangan ketawa.